দাম কমে গেছে, দাম কমে তখন যেটা আমরা কিনে বিক্রি করি, আমরা মাল কিনে তারপর বিক্রি করি, আমরা বানানো মাল 150 পুরো প্যাকেট 100 টাকা কত টাকা পড়ে 100 টাকা 2 টাকা 2.5 টাকা 10 টাকা 2 টাকা 2.5 টাকা 10 টাকা 2 টাকা পিস এখানে এগুলো ইজিলি 5 টাকা বিক্রি করতে পারবে, ডাবল লাভ। হ্যাঁ ডাবল লাভ, না না এটা এখন পড়বে 150 টাকা ডর্জন, 12.5 টাকা পিস হবে 60 টাকা। আচ্ছা আচ্ছা 60 টাকা কালার গ্যারান্টি মাল, এই তো 60 টাকা আমি যেটা বলবেন ওইটা দেবো, আপনাদের 150 আসবেন তখন আমার এই মার্কেট আপনি সব পাবেন, জুতা পাবেন, কসমেটিক্স পাবেন, খেলনা পাবেন, আমি কার্টুন করি। আমার তো সময় কি ধরেন আমার বরাবরই আমি একটা অফার দিয়ে থাকি, ধরেন 20,000 টাকা যদি উপরে মাল নেয় আপনার কার্টুন লেবার ফ্রি, কার্টুনের টাকা লেবারের টাকা ফ্রি, এটা লাগবে না। প্যাকেট ময়লা হোক ভালো হোক সমস্যা নাই, অনেকে চিন্তা করবে প্যাকেট ময়লা প্যাকেট ছিঁড়ে গেছে, অসুবিধা কিন্তু মাল 12টা থাকতে হয়েছে। নিজাম ভাই আসসালামু আলাইকুম, নিজাম ভাই কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই, আলহামদুলিল্লাহ। নিজাম ভাই অনেকদিন পর আসলে দর্শক আপনাকে দেখতে হলো ভাই, এতদিন প্রায় 5-7 মাস। হ্যাঁ প্রায় 7 মাস পরে দোকানে। আচ্ছা আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকা চক বা শাহী মসজিদের সামনে এসে আমাকে ফোন দেবে, চকের যে কোনো জায়গায় এসে আমাকে ফোন দিলে হবে, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, নাম্বার আপনি কল দিলে আমার লোক যেয়ে নিয়ে আসবে বা আমি যাবো নিয়ে আসবো। আপনাদের মার্কেট মূলত শাহী মসজিদের সামনে মার্কেট? শাহী মসজিদের সামনে মার্কেট। আসলে অনেকে পাশাপাশি দোকানদার দোকানে বলে না যে ভাই দোকানটা কোথায়, বলে না কারণ হিংসা করে অনেকে বলে না, এই জন্য ঠিক আছে আপনার জায়গা থেকে আপনি বলবেন ওখান থেকে আমার লোক যেয়ে নিয়ে আসবে। এই দোকানে জুয়েল থাকবে আর এই ভাই থাকবে, সোহান থাকবে, সোহান থাকবে, আমি আছি, ভাই থাকবে, আপনি চক বাজার যেখান থেকে খুশি ফোন করবেন, সমস্যা নেই, যেয়ে যাক আমার নাম্বার নিয়ে যাবে, আমার মোবাইলে আমার নাম্বার নিয়ে যাবে আনার জন্য, সমস্যা নেই। ওকে ভাই গেছে নাই, নাম্বার ঠিকানা দেওয়া থাকবে, আপনার ভিডিওটা শেয়ার করে টাইমার রেখে দেন, হারিয়ে যাবে না। তারপরে কোনটা দিয়ে শুরু করবেন ভাই? আমার এই যে দেখেন কাজলটা আছে 5 টাকার আইটেম, 5 টাকা। আচ্ছা ঠিক আছে, এই লিপস্টিকটা আছে আপনার 10 টাকার আইটেম, 10 টাকার আইটেম। আমার কাছে টোটাল আপনার ধরেন একটা নতুন দোকানদার সাথে যতগুলো আইটেম লাগে সব প্রোডাক্ট পাবে আমার কাছে, সাধারণ দোকান সাধারণ জন্য যা দরকার সব 10 টাকা। আচ্ছা আর ভাই কিন্তু সুন্দর করে বুঝিয়ে দেয়, এটা আছে এটা আছে আপনার 10 টাকা, ব্যবসা কিভাবে শুরু করতে পারবেন? 10 টাকা 10 টাকা দিয়ে পড়ে কত টাকা বিক্রি করবেন? নরমালি 20 টাকা বিক্রি করেন আপনি, 10 টাকা 20 টাকা, এই যে পারলে 3.5 টাকা পড়বে, এটা 3.5 টাকা 50 পয়সা, 10 টাকা বিক্রি করেন, 10 টাকা বিক্রি করেন, এই যে এটা 10 টাকা রিবয়েল, ঠিক আছে এটা আছে 5 টাকা আছে, 10 টাকা আছে, 5 টাকা আছে, 10 টাকা, দুই রকমের রেট আছে। হ্যাঁ আচ্ছা, এটা আছে আপনার 960 টাকা, দোকান আমি চাহিদা সম্পন্ন যে মালগুলো প্রয়োজন সব সময় চলে যেগুলো প্রতিদিন আমি ওই মালগুলো রাখার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, কারণ আমরা তো মার্কেটে থাকি কোন মালটা চলে আমরা এগুলো বুঝি। আর আপনাদের এখানে বেশিরভাগ ভাই মফস্বলের কাস্টমার বেশি আছে? হ্যাঁ হ্যাঁ, আমার কাজলটা আছে আপনার 6 টাকা পিস,
সবাই দেখাবো, আমাদের সাথে থাকবেন, ভিডিওটা শেয়ার করে তোমরা রেখে দিবেন। আচ্ছা, তারপরে কি আছে সবকে জানাবেন নাকি? দেখাবো, সবই দেখাবো। কি নাক নাকি ভাই? নাক নাক ফুল। আচ্ছা, এটা কি ভাই? এটা কি নাক ফুলটা আছে? এডি স্টোর নাক ভাই আগে ছিল না? না, এটা এখন পড়বে 150 টাকা ডজন, 12.5 টাকা পিস। কয় পিস আছে এখানে? এক ডজনের প্যাকেট। মানে এক ডজন 12 টাকা পিস। এগুলো কি বলে? ডায়মন্ড ডায়মন্ড কাট, ডায়মন্ড কাট বলে এগুলো। আচ্ছা আচ্ছা, 11 টাকা পিস পড়বে? হ্যাঁ, 12.5 টাকা, 12.5 টাকা পিস পড়বে, 40-50 টাকা বিক্রি করতে পারবে। আচ্ছা, তারপরে নটটা আছে আপনার 30 টাকা। এ মাল নাই তো? এই নট না ভাই। আচ্ছা, 30 টাকা পড়বে। 30 টাকা? হ্যাঁ, 30 টাকা পড়বে। ওকে ভাই। তারপরে স্যার এটা আছে, জুমকাটা আছে, 60 টাকা পড়বে। এগুলো কালার গ্যারান্টি মাল। আচ্ছা, অরিজিনাল 60 টাকা, এটা 40 টাকা। আচ্ছা, যেহেতু পুজো আসছে এখন এগুলো বেচতে পারবে। এটা আছে 60 টাকা, 60 টাকা। এটা আছে 60 টাকা, এটা পাবে 60 টাকা। আচ্ছা আচ্ছা, 60 টাকা এগুলো কালার গ্যারান্টি মাল। এই যে এটাও 60 টাকা। এত বড় দুল ভাই, মাত্র 60 টাকা, 60 টাকা জোড়া পড়বে। এটা আছে 50 টাকা, 50 টাকা। এটা আছে 60 টাকা। এটা ডিসপ্লে সেন্টার আপনি অ্যাভেলেবল দিতে পারেন? অ্যাভেলেবল। এগুলো আছে 35 টাকা জোড়া, 30 টাকা জোড়া ভাই, 30 টাকা জোড়া। এটা আছে 70 টাকা জোড়া। আচ্ছা আচ্ছা, 30 টাকা জোড়া। 20 টাকা, 20 টাকা কি এটা জোড়া পড়বে? 20 টাকা, 20 টাকা জোড়া। ওটা পড়বে, এটা 12.5 টাকা। এই মাল নাই তো? 12.5 টাকা জোড়া পড়বে, 12.5 টাকা জোড়া পড়বে। ওকে ভাই। আচ্ছা, তারপরে সে এটা আছে 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 20 টাকা। এগুলো আছে 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা। ওকে ভাই, এগুলো আছে 20 টাকা জোড়া পড়বে। এটা কি 20 টাকা জোড়া ভাই? 20 টাকা জোড়া পড়বে, 20 টাকা। 20 টাকা দিয়ে করে আপনি 50 টাকা সেল করবেন? নরমালি 50 বেচেন। এই আইটেমটা হচ্ছে 10 টাকার আইটেম। এটা 10 টাকা, 10 টাকা জোড়া, 10 টাকা জোড়া। এই দুলগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো 10 টাকা জোড়া পেয়ে যাবেন। যারা হোলসেলে ব্যবসা করছেন তারা ওনাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটা আছে আপনার 25 টাকা জোড়া। কোনটা ভাই? একটা, এটা 25 টাকা জোড়া পড়বে। এটা আছে 20 টাকা। আচ্ছা আচ্ছা, এটা আছে 20 টাকা। হুম হুম হুম, 20 টাকা। আচ্ছা, 25 টাকা, 25 টাকা জোড়া পড়বে। তারপর আচ্ছা, আপনার চুরি আছে আমার কাছে? আচ্ছা, চুরি কিন্তু অসংখ্য কালেকশন আছে আমার কাছে। এই চুরি ভাই কত টাকা থেকে শুরু? 10 টাকা থেকে। 10 টাকা শুরু। যেমন এই একটা চুরি ভাই, এটা 10 টাকা, এটা 10 টাকাটা, 10 টাকা জোড়া, 10 টাকা জোড়া। আচ্ছা, 10 টাকা জোড়া চুরি। তারপরে তারপরে যেটা আছে আপনার 60 টাকা জোড়া পড়বে। 60 টাকা জোড়া, এটা আছে আপনার 30 টাকা জোড়া পড়বে। 30 টাকা জোড়া। এটা আছে 25 টাকা জোড়া পড়বে, 25 টাকা জোড়া। এটা আছে আপনার 50 টাকা জোড়া পড়বে, 50 টাকা জোড়া। ঠিক আছে, এটা আছে আপনার 37 টাকা 58 জোড়া পড়বে। হিন্দুদের পূজা কোনটা বেশি চলে বলেন? এগুলা 12 মাসের আইটেম, হিন্দু নাই ভাই, এগুলা 12 মাস চলে। আপল আইটেম কিন্তু রয়েছে, এগুলো কিন্তু হিন্দুদের পূজায় বেশি চলে। এগুলো দেখতে পাচ্ছেন, হিন্দু মুসলমান কোনো হিসাব নাই। ঠিক আছে, এটা সময় 12 মাস চলে এগুলা। আপনার এই যে চুরিটা আছে 60 টাকা ধরা পড়বে, 60 টাকা। ভালো ভালো ডিজাইন ধরা পড়বে। এই দেখেন, এই আমার কাছে কালেকশন দেখছেন, অনেকগুলো আইটেম আছে, কিন্তু এত আইটেম তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না। এখানে কালেকশন ঠিক আছে, ওই দেখেন চুরি, চুরি আইটেম আছে, চুরি অনেক অনেকগুলো আইটেম আছে। এটা পলা সম্পর্কে ধরা দেন ভাই? আমার পলা হলে 70 টাকা পড়বে আপনার, 4 পিস, 4 পিস 70 টাকা। আর 35 টাকা ধরা পড়বে, 30 টাকা ধরা পড়বে। আচ্ছা আচ্ছা, তারপর আছে চেন আছে আপনার, এই যে এটা আছে আপনার 6.5 টাকা পিস, 6.5 টাকা, 10 টাকা পিস, 10 টাকা, 10 টাকা পিস। আচ্ছা আচ্ছা, এটা আছে 5 টাকা পিস, 5 টাকা, এটা আছে 6.5 টাকা পিস। হুম হুম, এটা আছে 6.5 টাকা। হুম হুম, এটা আছে 12.5 টাকা, আছে 15 টাকা, দুই রেট আছে, 12.5 টাকা আছে, 15 টাকা রয়েছে। আচ্ছা, এটা আছে শুরু হয়েছে কয় টাকা থেকে ভাই? 4 টাকা থেকে আমার চেন, 4 টাকা থেকে চেন গুলো শুরু হয়েছে, 80 টাকা, এটা 17 টাকা, এটা 10 টাকা। আচ্ছা, 10 টাকা, 10 টাকা, 12.5 টাকা, ওকে, 25 টাকা, 10 টাকা। আচ্ছা, এটা আছে 10 টাকা, এটা আছে লকেট 10 টাকা। আচ্ছা আচ্ছা, এটা আছে 5 টাকা পিস, 5 টাকা, 10 টাকা পিস। আচ্ছা ভাই, এখানে দেখতে পাচ্ছি অসংখ্য ধরনের পায়েল আছে আমার, 5 টাকা থেকে শুরু। এই যে 5 টাকার আইটেম, 5 টাকা পায়েল, 5 টাকা আইটেম, 10 টাকা আইটেম, 7.5 টাকা, 10 টাকা। আচ্ছা, 5 টাকা, তারপর এটা হলো 8.5 টাকা। আচ্ছা, এই পায়েলটা হলো 270 টাকা, 22 টাকা টানা। আচ্ছা, 80 টাকা টানা। নতুন যে আইটেমগুলো আছে, নতুন টপটা, এগুলো আপনার 10 টাকা জোড়া পড়বে। 10 টাকা জোড়া, 10 টাকা জোড়া। এগুলো আপনি 30 টাকা সেল করতে পারবেন। লক স্টোন এটা আপনি 50 টাকা, 100 টাকা জোড়া বেচতে পারবেন। আচ্ছা আচ্ছা, 10 টাকা জোড়া, 100 টাকা বিক্রি। তারপরে এই লকেট গুলো আছে আপনার 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 10 টাকা। এটা আছে 12.5 টাকা, এটা 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 10 টাকা। ঠিক আছে, এই যে দুল গুলো আছে, নতুন দুল 35 টাকা জোড়া, 35 টাকা জোড়া, 35 টাকা ভাই, 35 টাকা জোড়া। এগুলো তো ইজিলি 60-70 টাকা বিক্রি করতে পারবেন। আপনি 100 টাকা দাম চান? ঠিক আছে, দেখছেন এই যে এগুলো আসছে, এগুলো ডিসপ্লে করি না এখন আমরা। আচ্ছা আচ্ছা, এই প্যাকেটে প্যাকেটে আসছে না ভাই? প্যাকেটে দেখছেন, এই যে চমৎকার, অনেক ডিসপ্লে, এগুলো কিন্তু প্যাকেটে প্যাকেটে পাতা, পুরা পাতা 60 টাকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা আছে 30 টাকা পাতা। আচ্ছা, আমরা সবই দেখাবো ইনশাআল্লাহ। আসেন এদিকে, আইটেমের অভাব না, আইটেমের অভাব না। আমরা ভিডিওটা না চিরুনি এটা দেখেন, চিরুনি আইটেম আছে 5 টাকার আইটেম, 5 টাকা, 5 টাকা, 5 টাকা, 5 টাকা, অনেকগুলো আইটেম আছে দোকানে। কত আছে ভাই? 20 টাকা পাতা, অনলি 20 টাকা, পুরা পাতা 20 টাকা, পুরা পাতা 20 টাকা। দেখেন পুরো পাতা 20 টাকা। ওকে, এটা আছে 120 টাকা পাতা, 120 টাকা পাতা, 120 টাকা পাতা, অনেকগুলো ডিজাইন দেখছেন, 1 2 3 4 5 6
চারটা ডিজাইন, আপনি এই মালটা দেখেন যে এটা আছে আপনার 90 টাকা শুধু, ওটা ছিল 120, সেটা ছিল শুধু 90। সুতরাং দুটোটা পুরো, অনেকে ভাই অনেকে আছে কি দুটোটা মিক্সের 110 টাকা বেচে, অনেকে বলে যে ভাই 110 টাকা বেচে, আমরা ওইটা না ভাই, আমরা 90 টাকাটা 90 টাকা, 120 টাকাটা 120 টাকা, মিক্স কোন হিসাব নাই, মানে যেটা সঠিক সেটাই বলবো ভাই। আর তারপরে তুলে আছে এগুলো 100 টাকা প্যাকেট, 100 টাকা প্যাকেট, 100 টাকা প্যাকেট, 100 টাকা, এগুলো আপনার 2 টাকা, আর 2.5 টাকা হলো সর্বোচ্চ কিনা, আচ্ছা 2.5 টাকা আর 50 পয়সা 2 টাকা 4 টাকা 2 টাকা কিনা এগুলো বিক্রি করতে পারবে, এটা আছে 220 টাকা দিচ্ছেন বলে ভাই আমি বেশি নেব, আরো কিছু কম পুরুষ হিসেবে নিলে আরো কিছু কমবে, আরো কিছু আসেন দোকানে আমার সাথে সরাসরি যোগাযোগ করুন ভাই, আমি হোলসেল করবো পুরুষ নিবো, আমি যেটা বলবেন ওইটা দেবো, আপনাদের আপনি যদি 80 টাকা টানেন 80 টাকায় দেবো, 60 টাকা 60 টাকা, আপনি টাকা যেটা নেবেন সেটা এটাই চাই বুঝছেন, বিশ্বস্ত প্রতিষ্ঠান চায় যে আমি যেভাবে চাইবো সেভাবে পাবো, ওইটা ওইটাই আপনি যেভাবে চাইবেন সেভাবে পাবেন, আপনি 60 টাকা নেবেন 60 টাকাটা 60 টাকাতে পাবেন, আর 90 নিলে 90 টাকাতে পাবেন, আর আরেকটা দেবো কেন আপনাকে, এই যেগুলো আছে 80 টাকা 650 টাকা পিস, 80 টাকা, হ্যাঁ 80 টাকা, আচ্ছা আচ্ছা, এটা আছে 120 টাকা, হুম এটা আছে 80 টাকা, আচ্ছা আচ্ছা, এটা আছে 80 টাকা, হুম এটা আছে 80 টাকা, আর ভাই কিন্তু আমি 650 টাকা ভাই কিন্তু পলিশিং মাল বিক্রি করে, আপনাকে ফুল টাকা দিতে হবে না, 20000 টাকা মাল নিছেন 2000 টাকা পাঠিয়ে দিবেন, টাকা পাঠান আপনি ওখানে, বাকি টাকা অনেকে আবার মনে করে ভাই কন্ডিশনের টাকা দেওয়া লাগে না, মানে 2000 টাকা আছে 2000 টাকা মাল দিয়ে দিবেন, আমি মাল নিয়ে যাবো, আর এরকম কিছু বাটপারও আছে, মানে পলিশিং ওখানে টাকা দিতে হয়, হ্যাঁ দিতে, অনেকে মনে করে যে না 2000 টাকা দিয়ে মাল দিয়ে দিবেন, টাকা খরচ দিতে হয় না এরকম, বিকাশের মধ্যে টাকা খরচ দিচ্ছে, অনেকে মনে করে যে 2000 টাকা দিছি মালটা পাঠা দিলে আমি দিলে আমার দিয়ে দিব মাল, আচ্ছা টাকা লাগবে না, হুম অনেক বাটপার আছে এরকম করে কথা বলছে, মানে বোঝে না, অনেকে জানে না, এটা একটা ব্যবসা করা আছে, ঠিক আছে জানতে হবে আর কি, আসলে আমরা আরো কিছু আইটেম দেখাই, বেবি গুলো আছে, হুম এটা আছে 130 টাকা, 130, এটা আছে শুধু 70 টাকা, হুম 70 টাকা, আচ্ছা 140 টাকা, 150, 150, 150, 150, এটা 120, আচ্ছা এটা 120, এগুলো কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন, আঠারো জোড়া মাল 30 টাকা, আঠারো জোড়া মাল 30 টাকা, আপনি 10 টাকা করে বিক্রি করলে বলে 300 টাকা, 300 টাকা বিক্রি, 30 টাকা দিয়ে করে 300 টাকা, এই আংটি গুলো দেখেন এটা 10 টাকা, অনলি 10 টাকা পিস, ঠিক আছে, তারপরে এটা দুই রেট আছে 320 220, 9 টাকা আছে আর 17 টাকা আছে, আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে, চারপাশে ব্যাসটা আছে 12.5 টাকা, 12.5 টাকা, 12.5, 15-20 টাকা বিক্রি করতে পারবে, হ্যাঁ তারপরে এটা আছে আপনার 27 টাকা পিস, 27 টাকা পিস, 20 টাকা প্যাকেট, হ্যাঁ চায়নাটা, চায়নাটা ওকে, এই কাঠিমাটি গুলো কেমন দাম, কাঠে এটা হলে 10 টাকা পিস, এটা হলো আপনার 30 টাকা, আচ্ছা আচ্ছা, এখানে দেখেন আপনারা দেখেন এই ফুটগুলো দেখেন, ফুটগুলো দেখুন, ফুটগুলো আছে আপনার 10 টাকা আর 9 টাকা, এটা 9 টাকা 10 টাকা, 10 9 আবার 12.5, যে ওখানে আছে 12.5 টাকার বড় বড় ব্র্যান্ডের গুলো আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তারপরে দেখেন এখানে আপনাদের গাদরা পিনটা ভালো চলতেছে, এই গাদরা পিনটা ওইটা কিন্তু 60 টাকা, 60 টাকা না ভাই, এটা আছে 70 টাকা, হ্যাঁ কালার 60 টাকা, পুরো পাতা, পুরো পাতা, পুরো সাদা পাতা, তারপরে জামা কাছে হেয়ার আছে দেখেন, 4 টাকা থেকে শুরু, 4 টাকা আছে, 5 টাকা আছে,
দশ টাকা, এটা আছে দুই রেটের আছে, ষাট টাকা দশ টাকা দুই রেট আছে। আচ্ছা এগুলো আছে আপনার নব্বই টাকা পিস, আপনার কাছে আমি নব্বই টাকা কিনলে আমি এটা বেচবো কত পঁচানব্বই সর্বোচ্চ একশো টাকায় বেচবো, এটাই আমাদের লাভ হলো পাঁচ টাকা দশ টাকা, আমরাও অত লাভ চিন্তা করি না। অর্থাৎ ভাই মাল দাম কমে গেলে দাম কমায় হলো আপনার একশো সত্তর টাকা, একশো ষাট টাকা পুরো প্যাকেট, ঠিক আছে ভাই। এটা আছে একশো পঞ্চাশ টাকা, একশো পঞ্চাশ মোট আছে পঞ্চাশ টাকা পাতা, পুরো পাতা পঞ্চাশ পঞ্চাশ টাকা। ওকে, তারপরে যে এগুলো আছে হেয়ার ব্যান্ড, ব্যবসা করতে চান তারা পুরা ভিডিওটা দেখবেন, ভাই কিন্তু বলেছে যে আপনারা তিন হাজার পাঁচশো দশ হাজার একশো সত্তর, একশো সত্তর, আচ্ছা এটা আছে একশো পঞ্চাশ, একশো পঞ্চাশ, আচ্ছা এটা ষাট টাকা পিস, অনলি ষাট টাকা টাকা পিস করবে, ঠিক আছে। হ্যাঁ এই নটা আছে আপনার পাঁচ টাকা পিস, আড়াই টাকা পিস, রিংটা আছে সাড়ে তিন টাকা জোড়া পড়বে, ঠিক আছে। স্টিপ পিন হবে আমার কাছে এক লাইন দুই লাইন তিন লাইন, আচ্ছা ঠিক আছে। নথ হবে চুড়ি আইটেম, দেখছেন আমার আইটেম কত লিখবেন আপনি, আইটেম শেষ নাই, আইটেম যেমন এখানে দেখেন, ঠিক আছে আংটি রয়েছে, লিপ গ্লস, লিপ লাইনার, লিপস্টিক, কম দামি লিপস্টিক, ঠিক আছে। টোটালি আপনার একটা দোকান সাথে যতগুলো আইটেম প্রয়োজন আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমার কাছে। আলফান থেকে আমার নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে কল দিবেন, ভিডিও কল দিবেন, ইনশাআল্লাহ মাল পাবেন। খুচরা বলতেছে ওইটা, ওইটা আছে আপনার আশি টাকা পাতা, আশি টাকা পাতা, এটা আছে আপনার একশো বিশ টাকা ঈদ কালেকশন, এগুলো দশ টাকা পড়বে, হ্যাঁ দশ টাকা, দশ টাকা আশি টাকা প্যাকেট, আশি টাকা প্যাকেট, টাকা প্যাকেট, এটা আছে আপনার একশো দশ টাকা আছে, পঁচাশি টাকা আছে, আচ্ছা তার টিকলি হবে, এই যে নূপুর গুলো হবে, নূপুর আইটেম বিশ টাকা থেকে শুরু, বিশ টাকা নূপুর আইটেম বিশ টাকা থেকে শুরু জোড়া, এই যে কালো কিলিপ, হেনা কিলিপ, সাগর কিলিপ, নেল কাটার, আচ্ছা ঠিক আছে, বক্সিং, টোটাল মোটামুটি আইটেম হবে, ভরপুর আইটেম কমিউনিটি। আসলে নিজাম ভাই আপনার ভিডিও যখন মানুষ দেখে মানুষ একটু আইডিয়া নিতে চায় যে আপনার মাধ্যমে তো মনে হয় মেলা মাহফিল অনেকে উদ্যোক্তা তৈরি, আলহামদুলিল্লাহ আমার প্রচুর কাস্টমার, আপনার মাধ্যমে তো আমি প্রচুর কাস্টমার, তারা অলরেডি কি ব্যবসা শুরু করছে না ভাই? হ্যাঁ হ্যাঁ এরকম আমার অনেক রিপিট কাস্টমার আছে, তারা মেলা মাহফিলে ব্যবসা করতেছে। আপনাদের এই মার্কেট অনেকে কেন আসে? আসলে আমাদের এই মার্কেট হলো ঐতিহ্যবাহী পুরান মেন চক বলতে যেটা বুঝে ওইটি হলো চক, ঠিক আছে। আশেপাশে যে মার্কেট গুলো হয়েছে আপনার এসি এসি যে মার্কেট গুলো হয়েছে বলেন, কারণ এখানে হইলো আপনার ম্যাক্সিমাম দোকানে মহাজনের ডিউটি করে দোকানদার, মহাজনের দোকানদারি করে, মানে আপনি নিজে মহাজন? আমি নিজে মহাজন, নিজে স্টাফ, মানে এই জন্য আমাদের খরচ একটু কম, আচ্ছা ঠিক আছে। আমরা নিজেরা দোকানদারি করি, আমাদের লাভ একটু সীমিত করি, বা এখানে দোকান ভাড়া কম আছে, ঠিক আছে। এসি চার্জ, এসি চার্জ দেওয়া লাগে না, অন্য অন্য আবার চার্জ আছে অনেকগুলো, ওগুলো দেওয়া লাগে না, ঠিক আছে। আপনি একটা দোকানে যদি এই দোকানটা যদি আমার এক লাখ টাকা ভাড়া হয়, আমি ভাড়াটা করতে উঠাবো মাল থেকে তো উঠাবো, আর যদি আমার দোকানটা ভাড়াটা বিশ হাজার টাকা হয় মাল থেকে, মাল থেকে তার মালটা কমবে, আমার খরচটা তো এখান থেকে যাবে, এই জন্য আমরা কম একটু কম বিক্রি করতে পারি। আর আপনি অন্য অন্য মার্কেটে যাবেন, এক মার্কেটে সব আইটেম পাবেন না, যেমন ব্যাগ, চশমা, খেলনা, যখন আমার এখানে আসবেন তখন আমার এই মার্কেটে আপনি সব পাবেন, জুতা পাবেন, কসমেটিক্স পাবেন, খেলনা পাবেন, ব্যাগ পাবেন, কার্টুন গুলো সব পাবেন, অবশ্যই। আমি আমার কাছে যে আইটেম গুলো হলো নিলো, নেওয়ার পর ভাই আমার এই আইটেমটা প্যাকেট করে দেন, সমস্যা নাই, আপনি যেখান থেকে আনেন সমস্যা নাই, অসুবিধা নাই, পাঠাবো আমি কার্টুন করে, আমার তো সমস্যা নাই ভাই। আপনি তো এভাবে ব্যবসা করতেন? হ্যাঁ অবশ্যই। সবচেয়ে বড় কথা কি কাস্টমার চাই মেন যে দোকানদার তার সাথে সম্পর্ক করতে, আর আরেকটা কথা হলো কি ধরেন আমার বরাবরই আমি একটা অফার দিয়ে থাকি, ধরেন বিশ হাজার টাকা যদি উপরে মাল নেয় আপনার কার্টুন লেবার ফ্রি, আর কার্টুনের টাকা লেবারের টাকা ফ্রি, এটা লাগবে না, শুধু কুরিয়ার সার্ভিস, কুরিয়ার সার্ভিসের টাকাটা দিবে, ওইটাও বেশি লাগবে, আপনার এক দেড়শো টাকা লাগবে, আচ্ছা। এরপরও যদি আপনাকে আমার ভালো লাগে আমি ওইটা আপনাকে দেবো, যদি আপনার সাথে কথা বলা ভালো লাগে। আমার চ্যানেলে সবসময় ভাই একটা অফার দেয় যাতে করে মানে রবিউল ভাইয়ের কাস্টমার যেন ভালো সার্ভিস পায়, এটা সবসময় কিন্তু নিজাম ভাই বলে থাকে, আর আলহামদুলিল্লাহ প্রায় অনেক জগৎ। আর আমি বরাবর আসলে নতুন দিনে কাজ করতে বেশি ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আপনার পুরান মানুষ অনেকে জানে, অনেক কিছু বুঝে, দেখা যায় আমি ব্যবসার বুঝার মতো কিছু না, আমি ব্যবসার বেশ ভালো অনেক কিছু বুঝে আলহামদুলিল্লাহ। আপনি তো ঠিক আছে, আগে তো আপনি দোকানে চাকরি করতে নিজে, এখন ব্যবসা অনেকে আছে আপনার জাগেই বুঝে না, যে দশ হাজার টাকা আছে বিশ হাজার টাকা আমি কি করবো ভাই, এখনকার বাজারে চাকরি করে আপনি কত পাবেন, সর্বোচ্চ দশ পনেরো হাজার টাকা, বিশ হাজার টাকা পাবেন, বিশ হাজার কি হবে আপনার,
আপনি ব্যবসা করেন হালাল পথে ব্যবসা করেন, আপনি 10-20 হাজার টাকা দিয়ে শুরু করেন, শুরু করলে ইনশাল্লাহ আপনার কাছে 10 হাজার টাকা পুঁজি ফুড পথে শুরু করেন। কি ফুড পথে করেন? আমি বলে দোকান নেন, দোকানে করার দরকার নাই, ছোট থেকে শুরু করে। এখন আমি যদি প্রথম অবস্থায় টাকা পয়সা নিয়ে ব্যবসা ধরতাম আমি কিন্তু করতে পারতাম না, চলে যেত। ভাই আমি 20 হাজার টাকার মাল বিভিন্ন প্রোডাক্ট নিয়েছি, এই প্রোডাক্টটা ভাই চলতেছে না আমার কাছে আমার দোকানে, তখন কি করব? ওটা আপনি নিয়ে আসবেন। হ্যাঁ, অনেকে আবার ভাই দেখা দেখেন 2 পিস বিক্রি করে নিয়ে যাবেন, ওটা হবে না, মানে মাল 12 সেল করতে পারে না 12। ধরে এটা প্যাকেট নিছেন তো, প্যাকেট ময়লা হোক ঘোল হোক সমস্যা নাই, অনেকে চিন্তা করে ভাই প্যাকেট ময়লা প্যাকেট ছিঁড়ে গেছে অসুবিধা কেন, মাল 12টা থাকতে হয়েছে। আচ্ছা আচ্ছা, সেলস করে দিই ওটা দেবো। অনেকে আবার চিন্তা করে ভাই প্যাকেট গোল হয়ে গেছে, ভাই নেবো কিনা নেবো না, সেটা না, আমি নেবো ওইটা মাল যেটা আছে ওটা থাকতে হবে। মাশাআল্লাহ ভাই, 100 পিস থাকলে 100। অনেকদিন পরে ছিল ভিডিও করলাম, সব ভিডিওটা শেয়ার করে তার মধ্যে রেখে দিবেন।